হ্যালো ফ্রেন্ডস, অনেক অনেক স্বাগত জানাই আপনাদের আমাদের ইউটিউব চ্যানেল দ্য বং গার্লসে। আজ আবার চলে এসেছি নতুন একটা ভিডিও। হ্যাঁ, আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আমরা ফার্স্ট ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমাদের চ্যানেলে আপনারা কী কী ধরনের ভিডিও দেখতে পারবেন। তো ফার্স্ট ছিল ফুড ব্লগিং, সেকেন্ড ট্রাভেলিং, আর থার্ড বলেছিলাম আপনাদের কুকিংও দেখতে পারবেন। আপনারা সবাই জানেন আমি একটু রান্না করতে খুব ভালোবাসি। সো আজকে আপনাদের জন্য খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি। সামনেই ঠান্ডা তো পড়েই গেছে, আর সামনে বলার নেই, ঠান্ডা পড়ে গেছে। তো এই শীতকাল মানেই আমাদের হাতের সামনে চলে আসে আগে সবজি বলতে পালং শাক। তো পালং শাক দিয়ে একটা খুব সুন্দর সুস্বাদু রান্না আপনাদের দেখাবো। তো রান্নাটা স্কিপ করবেন না দেখতে, তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন, আজকে দেখা হচ্ছে আমার রান্নাঘরে। তার মানে আজকে আমার চ্যানেলের ফার্স্ট রান্নার ভিডিও আজকে আসতে চলেছে। তো সঙ্গে থাকুন আমাদের। আজকে আমরা একটি খুব সহজ রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো পাঞ্জাবি স্টাইলে পালং পনির। এই রেসিপিটা আমি খুব সহজেই বানানোর চেষ্টা করেছি। চলুন দেখা যাক এটার জন্য কি কি উপকরণ লাগছে। পাঞ্জাবি স্টাইলে পালং পনির করতে লাগছে, আমি এখানে পরিমাণ মতো পালং শাক নিয়ে নিয়েছি। এখানে 250 গ্রাম পালং শাক আছে, এখানে আছে 250 গ্রাম পনির, একটু বড় বড় কিউব করে কেটে নিয়েছি। এখানে আছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর দুটো বাটার নিয়ে নিয়েছি, কারণ পালক পনিরটা আমি বাটারেই করব। সামান্য একটু তেলও দেব, স্বাদ অনুসারে নুন, 1 কাপ মতো দুধ। এখানে আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি আমি। এখানে আছে জিরের গুঁড়ো 1 চামচ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়ো, আর এখানে মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে কসুরি মেথি। আমি কিছুটা কসুরি মেথি নিয়ে নিয়েছি স্বাদ অনুসারে। বন্ধুরা, আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, গরম জল করতে দিয়েছি, ঠিক আছে? গরম জলটা ফুটুক, তারপর আমি একটু জলের মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়েছি, আর জলটা যখন ফুটতে থাকবে আমি পালং শাকগুলো জলের মধ্যে দিয়ে দেবো। জাস্ট 3 থেকে 4 মিনিট পালং শাকগুলোকে ফুটাবো, ফুটিয়ে আমি নামিয়ে নেব। দেখতে থাকুন, পালং শাকগুলো আমি ছেড়ে দিলাম বন্ধুরা, জলের মধ্যে জলটা ফুটে গেছে। এবার পালং শাকটা একটু সিদ্ধ করতে দেব। আপনারা দেখুন, বেশিক্ষণ পালং শাকটা সিদ্ধ করবো না, বেশিক্ষণ সিদ্ধ করলে পালং শাকের রঙটা চেঞ্জ হয়ে যাবে, গ্রিন যে ভাবটা থাকে পালং শাকে সেটা থাকবে না। তা আমি পালং শাকটা সিদ্ধ করে তার মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দেবো, তাহলে কালারটা সেমই থাকবে, কালারটা নষ্ট হবে না। তো বন্ধুরা, পালং শাকটা ফুটুক, ততক্ষণে আপনারা ওয়েট করুন, আসছি। তো বন্ধুরা, ফিরে আসলাম 3 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আপনারা, পালং শাকটা একদম সিদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এখন পালং শাকটা আমরা ছেঁকে নেব, দেখুন আপনারা। পালং শাকটা ছেঁকে নিচ্ছি বন্ধুরা। ধুয়ে নেওয়ার পর আমি এই পাত্রতে রেখেছি। এবার এই পাত্রে আমি একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, যাতে পালংয়ের কালারটা যাতে না যায়, সে কারণে একটু ঠান্ডা জলে ভিজিয়ে রাখছি। তারপর আমি আবার ছেঁকে নেব, ছেঁকে নিয়ে পালং শাকটা পেস্ট করে আসছি, দেখতে থাকুন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি পালং শাকটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, পেস্ট করার পর এতটা পরিমাণ মতো হয়েছে। এবার রান্নাটা শুরু করা যাক, চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা, এবার শুরু করা যাক পালং পনির। আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, কড়াই গরম হচ্ছে, এবার আমি একটু রিফাইন তেল দিয়ে দেব। আমি প্রথমেই বলেছিলাম তেল আর বাটার দিয়ে আমি রেসিপিটা করব, তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি, বাটার দিলে সুন্দর গন্ধটা খুব ভালো আসে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মিহি করে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিটা দিলাম যতক্ষণ না লাল হচ্ছে, একটু
বাদামি করে ফ্রাই করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটা আমি ভালো করে কষাবো, একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে থাকুন বন্ধুরা, এটা অনেকটাই কষে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আমি টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। আপনারা নুনটা স্বাদ অনুসারে দেবেন, যে যেরকম খান সেভাবেই নুনটা দেবেন। টমেটোটা একটু নরম হোক, তারপর আমি মেন মশলাগুলো দিতে থাকবো। তো বন্ধুরা দেখছেন আপনারা অনেকটাই কষা হয়ে গেছে, টমেটোটা বেশ সফট হয়ে গেছে, নরম হয়ে গেছে একদম, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার আমি মশলাগুলো দিতে থাকবো, দেখুন হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমরা এটাকে আবার কষাবো, যত কষাবেন তত রান্নার টেস্টটা ভালো হবে। আর মশলাটা একটু চেষ্টা করবেন বেশি করে কষাতে, তাহলে কাঁচা মশলার গন্ধটা থাকে না, বেরিয়ে যায়। দেখতে পাচ্ছেন মশলাটা কষাচ্ছি আমি, আপনারা মশলাটা কষানো হয়ে গেছে, লাল হয়ে গেছে মশলার রংটা, দেখছেন তেল বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে টেস্ট করা পালং শাকটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি মশলাটা কষাচ্ছি, আর পালং শাক ধোয়া জলটাও আমি এর মধ্যে একটু দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটু দুধ অ্যাড করে দেবো। তো বন্ধুরা আপনার নুনটা একটু স্বাদ অনুসারে চেক করে নেবেন নুনটা। তো আমি এবার এই মুহূর্তে একটু চিনি অ্যাড করছি, চিনিটা দিলে স্বাদটা খুব ভালো হয়। সামান্য পরিমাণে একটু চিনি দিলাম, আপনারা না চাইলে দেবেন না। এবার আমি এই মুহূর্তে পনিরগুলো দিয়ে দেবো। আমি এতে কাঁচা পনির ইউজ করছি, আমি পনিরটা ফ্রাই করি না, কেন পালং পনিরে কাঁচা পনিরটা দিলে টেস্টটা বেশি ভালো লাগে। আপনারা চাইলে ফ্রাই করেও নিতে পারেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পনিরটা দেওয়ার পর বেশি নাড়াবেন না, কারণ পনির তো একটু নরমই হয়, আর যে কারণে কাঁচা আছে পনিরটা খুবই নরম, ফ্রাই করলে একটু শক্ত হয়, ভেঙে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি পনিরটা পালং শাকের সাথে কষিয়ে নিয়েছি, বেশি নাড়বেন না আপনারা, কেন পনিরটা ভেঙে যেতে পারে। তো কষানো আমার হয়ে গেছে, তা 5 মিনিটের জন্য আমি এটাকে একটু সিদ্ধ করতে দেব। তো 5 মিনিট পর আমরা ফিরে আসছি, 5 মিনিট পর আমি ফিরে আসলাম, ঢাকনাটা তুলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন পনিরটা অনেক সফট হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো যেটা রেখেছিলাম, আর কসুরি মেথি। এটা না দিলে আপনারা স্বাদটা পাবেনই না, পালং পনিরের আসল স্বাদটা কসুরি মেথিতেই আসে। আমি কিন্তু আজকে কোনো জল বেশি ইউজ করিনি, দেখতেই পেরেছেন আপনারা, আর দুধ দিয়েছি, আমার কাছে ক্রিমটা নেই, নাহলে একটু ক্রিম দিলে টেস্টটা আরও ভালো হতো।
বন্ধুরা দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে। এবার আমি আলাদা একটা পাত্রে এটা ঢেলে নেব। গ্যাসটা আমি অফ করে দিলাম। দেখলেন আমার পালং পানির রেসিপি কমপ্লিট। এবার আমি একটা পাত্রেতে ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে আর খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। আপনারা প্লিজ ট্রাই করুন রেসিপিটা বাড়িতে। আমি যেভাবে করে দেখালাম আপনাদের খুব সহজেই আপনারা নিজেরাও বাড়িতে করতে পারবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর আপনারা ট্রাই করেও আমাকে জানাবেন। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। ততদিনের জন্য টাটা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।